হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন বর্তমানে পৃথিবীর সব থেকে লম্বা মানুষকে এবং তার উচ্চতায় বা কত? আপনি জানে অবাক হবেন, পৃথিবীর সব থেকে লম্বা মানুষটি এতটাই লম্বা যে তার সামনে সাধারণ মানুষদের ছোট ছোট বাচ্চাদের মতো মনে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি পৃথিবীর সব থেকে লম্বা ছজন মানুষকে দেখতে চলেছেন, সেই সাথে পৃথিবীর সব থেকে মোটা মানুষ, পৃথিবীর সব থেকে ছোট মানুষ এবং পৃথিবীর সব থেকে বড় লিঙ্গের মানুষ এবং পৃথিবীর সব থেকে বড় স্তনের মহিলাকেও আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 6, সুলতান। তুরস্কের এই ব্যক্তি পৃথিবীর সব থেকে লম্বা মানুষের বিশ্ব রেকর্ড করেছে। তিনি লম্বায় 8 ফুট 3 ইঞ্চি। যদিও প্রথম দিকে তার এই লম্বা হওয়ার কারণে নানা রকম অপমানের শিকার হতে হয়েছিল তাকে, কিন্তু এখন সে বিশ্ব রেকর্ড করে দেখিয়েছে। তিনি হচ্ছেন একজন পার্ট টাইম কৃষক। তার এই লম্বা হওয়ার পিছনে কারণ হচ্ছে তার শরীরের অস্বাভাবিক হরমোন গ্রোথ, আর এই কারণে অস্বাভাবিক লম্বা হয়ে গেছে, আর সে একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি লম্বা। আর এর কারণে সে খুব সহজেই ঘরের ফ্যান লাইট খুব সহজেই লাগাতে পারে, যার স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তবে তার জামা কাপড় বা জুতো কেনার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এমনকি সাধারণ গাড়িতেও উঠতে তার অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। সে এই পর্যন্ত বিশ্ব রেকর্ড করা সব থেকে লম্বা মানুষের মধ্যে সপ্তম অবস্থায় রয়েছে, আর জীবিত বা বেঁচে আছে এমন লম্বা মানুষের তালিকায় সে প্রথম। নাম্বার 5, রুমাইশা গেলি। 1997 সালে এই মহিলাটি তুরস্কে জন্মগ্রহণ করেছিল, আর ইনি বর্তমানে পৃথিবীর সব থেকে লম্বা নারী। তিনি পেশায় একজন অ্যাডভোকেট, রিসার্চার, ফ্রিলান্সার এবং ডেভেলপার। 2021 সালে অক্টোবর মাসে তিনি পৃথিবীর সব থেকে লম্বা নারী হিসেবে বিশ্ব রেকর্ড করেছেন। এছাড়া তার ওই পৃথিবীর সব থেকে আঙুল লম্বা হাতেরও বিশ্ব রেকর্ড রয়েছে। তিনি লম্বায় 7 ফুট 7 ইঞ্চি। ইউভেরাস সেন্ট্রাম কারণে তার উচ্চতা শুধু বেড়েই চলেছে, আর এই রোগের কারণে সে এত বেশি লম্বা হয়ে গেছে। সে স্বাভাবিক মানুষের মতোই হাঁটাচলা করতে পারে না, হাঁটাচলার জন্য তাকে সাপোর্টের প্রয়োজন হয়। এছাড়াও সে বেশিক্ষণ একটানা হাঁটতেও পারে না, আর এই স্বাভাবিক উচ্চতার কারণে সে অনেক সমস্যার সমাধান হলেও নিজেকে নিয়ে তার কোনো আক্ষেপ বা আফসোস নেই। 2022 সালে নভেম্বর মাসে সে প্রথমবার প্লেনে ওঠে। তুর্কি এয়ারলাইন্স তার জন্য বিশেষভাবে 6টি চেয়ার সরিয়ে সেখানে একটি বেড বসিয়ে দেয়, যেন এই নারী আরামে তুর্কি থেকে ক্যালিফোর্নিয়াতে চিকিৎসার জন্য যেতে পারে। নাম্বার 4, নিল্লি প্যানগ্যালিটন। 1980 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন নিল্লি প্যানগ্যালিটন। এই ব্যক্তি বিশ্বের একজন অভিনেতা এবং ব্যাস্কেটবল খেলোয়াড়। তিনি ইউরোপীয় ইউনিয়নের সব থেকে লম্বা মানুষ। তিনি লম্বায় 7 ফুট 7 ইঞ্চি। 2007 সালে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। তার এই উচ্চতার কারণে তিনি বাস্কেটবল খেলোয়াড় অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকতেন। 2007 সাল পর্যন্ত তিনি বাস্কেটবল প্লেয়ার থাকলেও ইঞ্জুরি হওয়ার কারণে তিনি রিটায়ার্ড হয়ে যান। এরপর থেকে তিনি একজন অভিনেতা এবং একজন ব্যবসায়ী। তিনি দ্য গেম অফ থ্রোনস, ডাক্তার হক্স, জুপিটার এক্সপেন্ডিন্স সহ আর অনেক টেলিভিশন শো এবং চলচ্চিত্রে কাজ করেছেন। তবে 2017 সালে ফেব্রুয়ারি মাসে মাত্র 37 বছর বয়সে এই যুবক হার্ট অ্যাটাকে মারা যান। নাম্বার 3, সিদ্দিকা পারভিন। তিনি একজন ইন্ডিয়ান নাগরিক। কিছুদিন আগে পৃথিবীর সব থেকে লম্বা নারী হিসাবে বিশ্ব রেকর্ড করেছে। তিনি 7 ফুট 9 ইঞ্চি লম্বা। 2013 সালে সর্বপ্রথম একটি ইন্ডিয়া টিভি চ্যানেলে নিউজের মাধ্যমে তারে আলোচনায় আসেন। 2012 সালে তিনি ভয়াবহ অসুস্থতায় ভুগছিলেন। আসলে তার ব্রেন টিউমারের কারণে অস্বাভাবিকভাবে তার উচ্চতা বেড়ে গেছে। ব্রেন টিউমারের কারণে ইতিমধ্যেই তার মেরুদণ্ডে প্রবলেম হয়ে গেছে, যার কারণে তিনি ঠিকমতো হাঁটতেও পারছে না। ডাক্তারের মতে সে যদি আরও 10 বছর আগে তার চিকিৎসা শুরু করত, তাহলে হয়তো সে হয়তো এতদিন একদম সুস্থ হয়ে যেত, কিন্তু এখন সে অনেক বেশি দেরি করে ফেলেছে। নাম্বার 2, ধর্মেন্দ্র সিং, ইন্ডিয়া। 8 ফুট 1 ইঞ্চি লম্বা এই ইন্ডিয়ার লোকটি পৃথিবীর মধ্যে সব থেকে লম্বা মানুষের বিশ্ব রেকর্ড করেছে এই বছর। এমন উচ্চতার কারণে তার স্বাভাবিক জীবনযাপন অনেক বাধাগ্রস্ত হয়েছে, এমনকি সে স্বাভাবিকভাবে হাঁটতেও পারে না। বন্ধুদের সাথে একত্রিত পড়াশোনা করলেও বন্ধুদের মতো তার কোনো মেয়ে বন্ধু ছিল না। অনেক পড়াশোনার পরেও সে কোনো স্বাভাবিক চাকরি খুঁজে পায়নি, বরং তাকে একটি সার্কাসে চাকরির জন্য ডাকা হয়। ঠিক এরপর থেকেই সে সার্কাসে কাজ শুরু করে দেয়। এখানে যেমন মানুষ পশু পাখি দেখতে আসে, ঠিক একইভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাকে টিকিট কেটে দেখতে আসতো, যা প্রথম দিকে তার খুব বেশি ভালো না লাগলেও এখন সে সেই পরিবেশেই সে নিজেকে মানিয়ে নিয়েছে।
নাম্বার ওয়ান জিন্নাত আলী। বাংলাদেশের সব থেকে লম্বা মানুষ হলো জিন্নাত আলী, যার বসবাস বাংলাদেশের কসবা লাগায়। শুধু বাংলাদেশেই নয়, একসময় তিনি পৃথিবীর সব থেকে লম্বা মানুষ ছিলেন। তার উচ্চতা 8 ফুট 6 ইঞ্চি, তার বয়স মাত্র 22 বছর। 12 বছর বয়স থেকেই তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। হরমোনের সমস্যার জন্য তাকে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছে। তিনি বাংলাদেশের অনেক হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিন্তু তার চিকিৎসা হয়নি। গত বছর তিনি মারা গেছেন, এখন আর তিনি বেঁচে নেই। আর হ্যাঁ, যেটি বলতেছিলাম, আজকে থেকে প্রায় 300 বছর আগে জাপানের একটি লোক ছিল, যিনি লম্বায় প্রায় 22 ফুট লম্বা ছিলেন। তিনি একজন নারী ছিলেন, আর এই নারী এতটাই লম্বা ছিল সবাই তাকে দেখে ভয় পেয়ে যেত, ভাবত সে নাকি কোনো দৈত্যের কন্যা। কিন্তু তা নয়, আজকে থেকে 400 থেকে 500 বছর পূর্বে পৃথিবীর মানুষেরা অনেক লম্বা চওড়া এবং বড় ছিল। দিন দিন মানুষ অনেক ছোট হয়ে যাচ্ছে, এটাই তার জলযন্ত্রের উদাহরণ। বন্ধুরা, বিশ্বের নানান রহস্য সম্পর্কে জানতে এবং ক্যামেরাতে রেকর্ড হওয়া অদ্ভুত কিছু তথ্য আর অজানা পৃথিবী সম্পর্কে জানতে এবং অবাক করা সব চোখ ধাঁধানো ভিডিও নিয়মিত পেতে নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।